যে আমাদের সবচেয়ে বড় দুর্ভোগ্য হলো যে আমরা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে শোনেন যে কাজ আজকাল পাকিস্তানের নাম শোনা অনেক বেগুনে উঠে যায় তারা তাহলে নাম বলতে পারবেন না অথচ পাকিস্তান আমলে যে কাজগুলো আরিফ খান করছে তাই তো হচ্ছে লোকের ভোট দিতে পারবে না আজকে দেখেন আপনি শোনেন মুসলিম এত পিটাই পিটাই আমরা বাইড করলাম নুরুল নুরুল আমলেকশন করছে তখন কিন্তু ইলেকশন কমিশনও ছিল না অথচ প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী তার নির্বাচনে তার আমানত বাজে জমানত বাজে হলো আজকে যদি আপনি সরকারকে ঠিক না করতে পারেন এবং না করতে পারেন তাহলে ইলেকশন কমিশনের দোষ দিয়া বা অন্যকে দোষ দিয়া এখন লাভ হবে না এবং এবার কোটি কোটি টাকার খেলা হবে এই নির্বাচনকে কেন্দ্র করে যদি নির্বাচন কমিশনকে আমরা সবাই না বলতে পারি যে আপনি এই নির্বাচনের করতে পারেন না যেহেতু কোথাও এই নির্বাচন হয় না তা আপনি কেমন নির্বাচন করবেন এই নির্বাচনকে কেন্দ্র করিয়া একটা একটা প্রিয়ঙ্কর ঘটনা ঘটনা করতে পারে কারণ ক্ষমতা তারা যারা আছে তারা যতই তারা বলুক না কেন তারা জানে তাদের নাই বাট তাদের ক্ষমতায় থাকতে হবে আর বিএনপি এবার ও যদি বলেন হাসিনা বলেন খালেদাওয়ান তারা নির্বাচন করতে আসবে ঠিকই তারা এটাকে আন্দোলন হিসেবে নেবে এবং আমার ভয় হচ্ছে যে প্রধানমন্ত্রী বা সকলের ভাবনা করা উচিত বরঞ্চ নির্বাচনের মাধ্যমে একটা যদি রাজনৈতিক সমঝোতা হবে না কারণ তারা বসতে পারে না কি সমঝোতা ওই যে নির্বাচনের কথা বলছেন ওর জন্য তো সমঝোতা লাগবে বিষয় এইটা তো আমি বুঝি হ্যাঁ যে তারা দুজনে বসবে না তাদের সমঝোতা ঠিক আছে দুজনে না বসে